মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মুখটা তুলে ওষুধটা খাও, নাহলে গলা আটকে যাবে। আমি তো এবার ওষুধ খেয়ে নিয়েছি, এবার তোমরা নীলকে ডাকো প্লিজ। আমি নীলকে ডাকো প্লিজ তোমরা। আমার কেন তোমরা কেউ আমার কথা শুনছো না? কেন আমার ফোনটা দাও, আমি নীলকে ফোন করবো, দাও। একদম কাউকে ফোন করবে না, একদম ফোন করবে না। তুমি শরীর খারাপ হয়েছে, হাসপাতালে যেতে হতে পারে, সে এসে কি করবে এখানে? ও না, এলে আমি হসপিটালে যাবো না, তোমরা দেখে নিও। এরকম করো না, আমি ডাক্তারকে ফোনটা করে আসছি। এরকম করে না ময়ূর, ময়ূর আমার আমার কথা শোনো। এরকম এরকম করে না। আচ্ছা বাবা যাচ্ছে, বাবা যাচ্ছে তো, ডাক্তারকে খবর দিচ্ছে তো। ডাকবো ডাকবো বলছি তো, ডাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, এরকম করতে নেই। সব কিছু সব কিছু ওই বাড়ির জন্য হলো। প্রত্যেকদিন বিয়ের বাজার করার জন্য তুই ছোট ছোট মরলি, এত কিছু তোর শরীরে সহ্য হয় নাকি? সেই জন্য শরীরটা এত খারাপ হলো। বারবার করে বললাম এত ধকল নিস না, নিস না। চুপ করো, কে কার কথা শুনে? তুই চুপ কর মা, ওদের কোনো দোষ নেই, ওরা কিছু করেনি, বিশ্বাস করো। তুমি জানো মা, নীল 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 আমার একটু একটু শরীর খারাপ দেখো কিরকম বাড়িট হয়ে গিয়েছিল। হি কেয়ারস ফর মি মা, ও আমার কেয়ার করে, ও আমাকে একটু অসুস্থতায় দেখলে, কষ্ট দেখলে ওর নিজের খারাপ লাগে, ওকে ডাকো, পারছি না। মেঘ, এই মেঘ, আমি সরি, প্লিজ তুই কিচ্ছু মনে করিস না, এখন আমাকে ক্ষমা করে দে। দেখ আমি জানি ও এখনো অফিসিয়ালি তোর হাজবেন্ড, বাট ও তো তোকে আর ভালোবাসে না, ও এখন আমাকে ভালোবাসে মা। ওদের রিলেশনশিপ ওভার হয়ে গেছে, বলো বলো না মা। দিদি ভাই তুই এত কথা বলিস না, তোর আবার শরীরটা খারাপ করবে, আর এই কথাগুলো তো আমাদের পরেও হতে পারে বল। তোর হিংসা হচ্ছে না মেঘ? মেঘ তোর হিংসা হচ্ছে, আমি জানি মা ওর হিংসা হচ্ছে, কিন্তু নীলকে তাও ডাকো না, আমি পারছি না। ডাক্তারকে ফোন করেছিলাম, হসপিটালে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ গো, অ্যাম্বুলেন্স ডাকবে তো। আমি যাব না ভাবি, আমি যাব না। নীল না আসলে আমাকে তোমরা কেউ হসপিটালে নিয়ে যেতে পারবে না। আমি বললাম তোমরা কেউ কেন বুঝছো না, কেন বুঝছো না? এই খবরটা ওকে না দিলে ওর অভিমান হবে, ওর খারাপ লাগবে, ওর ও কষ্ট পাবে, আমার আমার কষ্ট হচ্ছে তো মা। ওকে ডাকো না প্লিজ। অবাস্তব কথা কেন বলছো? কালকে তার বোনের আশীর্বাদ, বাড়িতে হাজার টাকা আজ, ওকে ব্যস্ত করো না, ও এসে কি করবে? ভুল করছো তোমরা, ভুল করছো, কেন বুঝতে পারছো না? নীলের কাছে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা ওকে ডাকো, ভুল করছো তো। তুই এখানে বসে আছিস কেন? যা গিয়ে রেডি হ, যা। শুনলি না, হাসপাতালে যেতে হবে। তোকে কি আমায় উঠে নেমন্তন্ন পত্র দিতে হবে যে হাসপাতালে গিয়ে তুই ওকে ব্লাড দিবি, নাকি ঠিক করেছিস দিদিকে ব্লাড দিবি না? ব্লাড না দেওয়ার কথা কেন আসছে মা? আমি আসছি, আমি নীলকে ফোন করেই আসছি। তার কোনো দরকার নেই, ও একটা অদ্ভুত আবদার করছে, আবদার করছে বলেই তাকে ডাকতে হবে। বাপি নীলের আশাটা দরকার, দিদি ভাইয়ের জন্যই দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।